ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশে হামলার ঘটনায় প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ বিশ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো 400 থেকে 500 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। 20 সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তফাজ্জল হোসেনের আদালতে ওমর ফারুকী নামে একজন বাদী হয়ে এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন, এরপর শুনানি শেষে আদালত আদেশ পরে দেবেন বলে জানান। মামলায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমদ মজুমদার, ঢাকা 16 আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা 14 আসনের সাবেক সংসদ সদস্য তুহিন সহ 20 জনের নাম উল্লেখ করা হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবর্তন ঠেকাতেই আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করে মিয়ানমার ফায়দা লুটতে চায় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খোরশেদ আলম। 20 সেপ্টেম্বর রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এদিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও জাপান সহ ঢাকাস্থ বিভিন্ন দূতাবাস প্রধানদের মিয়ানমারের সাম্প্রতিক আচরণ ও রোহিঙ্গা ইস্যুতে ব্রিফ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। কক্সবাজারের টেকনাফে ব্যবসায়ী আব্দুল গফুরকে অপহরণ করে 17 লাখ টাকা মুক্তিপণ আদায়ের মামলায় গোয়েন্দা পুলিশের বহিষ্কৃত 7 জনকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে দেওয়া হয়েছে আরো 1 বছরের কারাদণ্ডাদেশ। 20 সেপ্টেম্বর দুপুর 12টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। হিমালয় কন্যা নেপালে ইতিহাস করেছেন বাংলার নারী ফুটবলাররা, গর্বিত করেছেন জাতিকে, ভাসিয়েছেন আনন্দে। কাল বুধবার দেশে ফিরেছেন সেই বীর ফুটবলাররা। তাদের এই ঘরে ফেরা রাঙাতে প্রস্তুতি নিচ্ছে সরকার, দেশের মানুষ। তাদের জন্য ছাদ খোলা বাসের ব্যবস্থা করেছে সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন। এর মাধ্যমে নারী ফুটবলারদের একটা আক্ষেপ হয়তো ঘুচবে। ফুটবলে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে নারী ফুটবল দল। প্রথমবারের মতো জিতেছে সাফ ফুটবলের শিরোপা। তাদের সাফল্যে আনন্দে ভাসছে গোটা দেশ। পাহাড়ি জেলা খাগড়াছড়ির বাসিন্দারা আজ গর্বিত ও আনন্দিত। এই জেলা থেকে বাংলাদেশ নারী ফুটবল দলে 3 জন খেলছেন। তাদেরকে পুরস্কারের ঘোষণাও এসেছে এরই মধ্যে। নারী দলের ফুটবলার আনাই মাগিনী, অনুচিন মাগিনী ও মনিকা চাকমা খাগড়াছড়ির বাসিন্দা। বাংলাদেশ শিরোপা জয়ের পর খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ওই 3 ফুটবলারের প্রত্যেকের জন্য 1 লাখ টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে এক কোচকেও দেওয়া হবে 1 লাখ টাকা। জেলা পরিষদের ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই 3 খেলোয়াড়কে সহযোগিতা করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা হত্যা ও রাষ্ট্রদ্রোহ 11 মামলার শুনানির তারিখ পিছিয়ে আগামী 23 জানুয়ারি ধার্য করেছেন আদালত। খালেদা জিয়ার আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে আদালত নতুন এ তারিখ ধার্য করেন বলে জানান সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। বকেয়া ও নিয়মিত বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও এলাকায় বিক্ষোভ করেছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা। 20 সেপ্টেম্বর সকাল থেকে রাজধানীর তেজগাঁও এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। নির্মাণ শ্রমিকরা অভিযোগ করে বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান আমাদের নিয়মিত বেতন দেয় না, বেতন দিলে নানা অজুহাত দেখিয়ে টাকা কেটে ফেলে। আমরা নিজেরাই জানি না কেন টাকা কেটে ফেলে। এছাড়া আমাদেরকে নানাভাবে নির্যাতনও করা হয়। আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রাম সরকারি কলেজে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর 12:30টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের সহকারী উপ কমিশনার নোবেল চাকমা। ডক্টর কামাল হোসেনকে গণফোরামের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। 20 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে দলের সভাপতি মুস্তফা মহসিন মন্টু জানান, ডক্টর কামাল হোসেন গত 17 সেপ্টেম্বর নিজেকে দলের সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন, যা সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা ও দলের গঠনতন্ত্র পরিপন্থী ও অগণতান্ত্রিক। তিনি আরো জানান, এ কারণে গতকাল 19 সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তাদেরকে দল থেকে অব্যাহতির সিদ্ধান্ত হয়। এর আগে গণফোরামের কাউন্সিলকে ঘিরে দলটির বিবাদমান 2 গ্রুপের মধ্যে মারধরের ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের 4011 নম্বর রুম থেকে অমিত সরকার নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। 20 সেপ্টেম্বর বেলা 11:30টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত বন্ধু রাজীব জানান, অমিত সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং এর মাস্টার্স এর শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের চারটি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। 20 সেপ্টেম্বর সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি নিয়ে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।